স্বাগত জানাচ্ছি গো গ্লোবাল প্রেজেন্ট গো ক্রিকেটে, স্পন্সর্ড বাই প্যারেজি রেস্টুরেন্ট। আজকে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার খেলা শুরু হতে যাচ্ছে, 43তম বিশ্বকাপের ম্যাচ এটি বাংলাদেশ এবং পাকিস্তানের। আমাদের আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোহাম্মদ আতিকুল্লাহ। বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচ নিয়ে, আসলে বাংলাদেশের তো আসলে কিছু হারানোর নেই, যা হারানোর তারা ভারতের ম্যাচে আসলে হারিয়ে ফেলেছে। পাকিস্তানের সামনে যে সমীকরণটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে পাকিস্তানকে বাংলাদেশের 316 রানে বাংলাদেশকে হারাতে হবে পাকিস্তান যদি পাকিস্তান আসলে সেমিফাইনাল উঠতে চায়। আমরা আজকে এই বিষয় নিয়ে আমাদের ভাইয়ার সাথে কথা বলবো। ভাইয়া, কেমন দেখছেন আজকে বাংলাদেশ এবং পাকিস্তানের খেলা, যে সমীকরণটা আসলে দাঁড়িয়েছে? আমরা জানি যে কিছুক্ষণ আগে টস হয়েছে, সেটি পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে। শুরু থেকেই বলা হচ্ছিল যে যদি বাংলাদেশ আগে টস জিতে যায় তাহলে পাকিস্তানের জেতার কোনো সম্ভাবনা তো নাই, এবং ইনিংস শুরু হওয়ার আগেই কিন্তু পাকিস্তানের সম্ভাবনা শেষ। তাহলে আমরা কেমনটা আসলে বুঝতে পারি যে পাকিস্তান এবং বাংলাদেশের খেলাটা? পাকিস্তানের জয়ের সম্ভাবনা শেষ না, সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা শেষ। হ্যাঁ, সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা শেষ বলা যায়, কিন্তু এখন যেহেতু তারা ব্যাটিং নিয়েছে, অবশ্যই তাদের ব্যাটিং নিতেই হতো, টস তাদের ফেভার করেছে। যে পিচ, লর্ডসের যে পিচ, সেখানে বাংলাদেশও ব্যাটিং আগেই নিত। সো তারা, তাদের যেহেতু বাংলাদেশকে বড় একটা মার্জিনে হারাতে হবে, সো 300 রানের উপরে হারালেই তারপর তারা সেমিফাইনালে যেতে পারতো। তো সেজন্য তারা অবশ্যই চাইবে যে হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে, যেভাবেই হোক তারা বড় স্কোর নিতে। এক্ষেত্রে তারা হয়তো তাদের ব্যাটিং অর্ডার কিছুটা পরিবর্তন আনতে পারে, হারিস সোহেলকে হয়তো তারা আগে খেলাতে পারে, তাদের স্ট্রাইক প্লেয়ার যারা, বাবর আজমকে দিয়েও ওপেনিং ওয়ান ডাউন করাতে পারে। ওয়ান ডাউন তো সেমনি করে, হয়তো আজকে ওপেনিংও দিতে পারে ফখর জামানের সাথে দ্রুত রান তোলার জন্য। বাংলাদেশও ছেড়ে দিবে না, বাংলাদেশও ভালো খেলার চেষ্টা করবে, যেহেতু বাংলাদেশের শেষ ম্যাচ, মাশরাফির সম্ভবত শেষ বিশ্বকাপ। সবাই চাইবে যে আরও কিছু অর্জন গড়ে নিতে, এখান থেকে ভালো কিছু করতে, এবং এই বিশ্বকাপে সবাই বাংলাদেশের প্রশংসা করেছে, বাংলাদেশের খেলার ধরনের প্রশংসা করেছে। তো এই ম্যাচটি যদি জিতে হয়তো বিশ্ব ক্রিকেটে আরও বেশি সমাদৃত হবে বাংলাদেশের ক্রিকেট। 1999 থেকে 2015 সাল পর্যন্ত বাংলাদেশ কোনো ফরম্যাটই কিন্তু পাকিস্তানের সাথে জিততে পারেনি, তবে 2015 থেকে এই পর্যন্ত 4টি ম্যাচে বাংলাদেশ খেলেছিল এবং 4টিতে বাংলাদেশ জিতেছে। আপনি কেমনটা দেখছেন এই সমীকরণ, বা বাংলাদেশের কতটা আসলে থাকবে, কি বলে, পসিবিলিটি থাকবে যে পাকিস্তানের পক্ষে জেতার? 99 বিশ্বকাপ যেটা বাংলাদেশ প্রথম, বাংলাদেশের প্রথম বিশ্বকাপ ছিল ইংল্যান্ডের মাটিতেই, বাংলাদেশের অপ্রত্যাশিত একটা জয় ছিল তখন, মানে প্রথম ক্রিকেট খেলতে আসছে। এরপর সবাই ভেবেছে পাকিস্তানের সাথে ভালো করবে, কিন্তু আনফর্চুনেটলি 2015 বিশ্বকাপের পর পর্যন্ত, দ্বিপাক্ষিক সিরিজের আগ পর্যন্ত বাংলাদেশ কোনো ম্যাচই পাকিস্তানের সাথে জিততে পারেনি। বেশ কয়েকটা ম্যাচ, ওয়ান ডে 2014 এশিয়া কাপে খুব ক্লোজ, 326 রান করে বাংলাদেশ হেরেছে। তারপর এর আগেও মুলতানে হচ্ছে ইনজামুল হকের অসাধারণ এক ইনিংসে বাংলাদেশ টেস্ট হেরেছে। তারপর 15 বিশ্বকাপের পর তো সম্পূর্ণ পরিবর্তিত বাংলাদেশ, নতুন উদ্যমে বাংলাদেশ, নতুনরা ভালো করছে, টপ ফাইভ বাংলাদেশে, মানে প্রধান যে পাঁচ পঞ্চপাণ্ডব যদি বলা হয় তারা ভালো করছে। তো ওখানে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ, 18 এশিয়া কাপে বাংলাদেশ পাকিস্তানের সাথে বিপক্ষে জিতেছে। আজকেও পাকিস্তান, বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলছে পাকিস্তানের সাথে, আমি মনে করছি হাড্ডাহাড্ডি লড়াই হবে, বাংলাদেশ হয়তো কিছুটা এগিয়েও থাকবে। আচ্ছা, যদি আমরা একটু আসলে বাংলাদেশ এবং পাকিস্তানের একটু ব্যাটসম্যান এবং বোলারদের একটু কথা বলি, তাহলে আপনি কাদেরকে আসলে এগিয়ে রাখবেন? পাকিস্তানের বোলারদের তো এগিয়ে রাখতেই হয়, পাকিস্তানের বোলার, পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি যাদের বোলিং ইউনিট, মোহাম্মদ আমির দুর্দান্ত বোলিং করছে, শাহিন আফ্রিদি, সম্ভবত ওয়াসিম আকরামের একটা টিপসি তাকে পরিবর্তিত করে দিয়েছে খেলার আগে, হচ্ছে ওকে বলে দিয়েছিল যে ওর লাইন যেতে একটু শর্ট লেন্থ বল করে, এবং হচ্ছে একটু আগে একটু সামনের দিকে বল করে। তারপর থেকে কিন্তু শাহিন আফ্রিদি খুব ভালো বোলিং করছে, ওয়াহাব রিয়াজ জায়গা মতো উইকেট নিচ্ছে, সাদাব খান বিশ্বমানের লেগ স্পিনার, তাদের বলিং ভালো। বাংলাদেশের যদি শক্তিমত্তার কথা বলি, বাংলাদেশ কিন্তু ব্যাটিং লাইন আপ দুর্দান্ত ব্যাটিং করছে, অবশ্যই সাকিব সবচেয়ে ভালো পারফর্ম করছে, কিন্তু এছাড়াও তামিম, সৌম্য, লিটন, মুশফিক সবাই ছোট ছোট কন্ট্রিবিউশন, তামিমের কিন্তু আসলে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ রান কিন্তু বাংলাদেশের, তামিমের দুর্দান্ত ব্যাটিং করে, কিন্তু এই বিশ্বকাপে আসলে পাকিস্তান খুব একটা ভালো করতে পারছে না, ভালো স্টার্ট দিচ্ছে, দুর্ভাগ্যবশত রান আউট হয়ে যাচ্ছে, অথবা ওদিনও ইন্ডিয়ার বিপক্ষে খুব ভালো শুরু ইঙ্গিত ছিল কিন্তু সেদিনও ভালো করতে পারেনি। তামিম চাইবে বিশ্বকাপটা সে ভালো করুক, এবং যেহেতু তার প্রিয় প্রতিপক্ষ, সে কিন্তু চাইবে যে সে ভালো করুক। আমরা যদি আসলে একটু পিছনের আমাদের গত খেলার দিকে যাই, বাংলাদেশ এবং ভারতের,
আসলে বাংলাদেশের এই বিশ্বকাপ থেকে যদি বলেন পাওয়া, মানে আপনি কি মনে করেন? অর্জন তো অনেক, অর্জন তো অনেক, তবে বাংলাদেশকে আরেকটু আমার মনে হয় যে একটু সিনসিয়ারলি দলটাকে গুছানো ব্যাপার ছিল। বাংলাদেশের পঞ্চপাণ্ডবের একসাথে হওয়া সম্ভবত শেষ বিশ্বকাপ, সবাই খুব ভালো ফর্মে আছে, আগামী বিশ্বকাপে সবাই ভালো ফর্মে থাকে কি না, আবার ইয়াং যারা আছে সৌম্য টানা 3টা 50 করলো, তারপর লিটন খুব ভালো ভালো অবস্থায় ছিল, সাইফুদ্দিন খুব ভালো বল করছিল, সব মিলিয়ে প্রত্যাশা অনেক বেশি ছিল। সেই জায়গাটা থেকে বাংলাদেশ ভালো, বেশ ভালো খেলেছে, কিন্তু ছোট কাঠো কিছু ভুলের কারণে আসলে এই পর্যায়ে তাদেরকে আসতে হয়েছে। নিউজিল্যান্ডের সাথে মুশফিকের যেই রান আউটটা মিস করা, বা আমরা যদি বলি যে ইন্ডিয়ার বিপক্ষে তামিমের যে ক্যাচ, এই জায়গাগুলোতে একটু হতাশা থাকবে। সাব্বিরের ক্যাচ মিস করা, এই জিনিসগুলো আসলে বাংলাদেশ একটু ব্যাকফুটে ফেলে দিয়েছে। তবে বাংলাদেশকে সবচেয়ে বেশি হতাশার যে জায়গাটা সেটা হচ্ছে যে বাংলাদেশের বোলিং। প্রথম বিশ্বভারে তারা মাত্র 8 ম্যাচে তারা 7 উইকেট নিয়েছে প্রথম বিশ্বভারে। এটা মানে যখন প্রথম বিশ্বভারে আপনি কোনো উইকেট নিতে পারবেন না, তখন বিপক্ষ দলের ব্যাটসম্যানরা 5-6 ইকোনমিতে রান দিচ্ছে, তখন কিন্তু পরে যত ভালো বলই হোক সেটা কিন্তু ব্যাক আপ করাটা খুব কষ্ট। অবশ্যই এই জায়গাটা বাংলাদেশ কাজ করতে পারত। আর বাংলাদেশ আর একটু আমার মনে হয় স্পেশালাইজড কোনো যদি ক্রিকেটার নিত সেক্ষেত্রে ভালো হতো। মেহেদী হাসান মিরাজ ভালো ব্যাটিং করে, সাইফুদ্দিন ভালো ব্যাটিং করে, তো দেখা যাচ্ছে যে ব্যাটিং অর্ডারটা লম্বা করতে গিয়ে 9 জন পর্যন্ত হচ্ছে কি ব্যাটিং হয়ে যাচ্ছে, কিন্তু বোলিংটা অতটা স্ট্রং হচ্ছে না। মাশরাফি আসলে 5-6 ওভারের বেশি বোলিং করতে পারছে না, মাশরাফির ব্যাকআপ হিসেবে হচ্ছে মোসাদ্দেককে রাখতে হচ্ছে। তো এইগুলো হিসেবের কারণে আসলে বাংলাদেশের বোলিংটা যদি আরেকটু শক্তিমত্তা পেত, তাহলে আমার মনে হয় শক্তিশালী হলে বাংলাদেশ আরও বেশ ভালো করতে। তবে এই বিশ্বকাপটা অবশ্যই বাংলাদেশের জন্য অনেক অর্জনের বিশ্বকাপ, বিশ্বমঞ্চে সবাই সাকিবকে তো চিনেছি, তার মধ্যে বাংলাদেশকেও আলাদা করে নজর কেড়েছে, এত দুর্দান্ত ক্রিকেট খেলছে, আশা করা যায় যে বাংলাদেশ আজকেও ভালো করবে। আজকে সম্ভাব্য কত রান পাকিস্তান করতে পারে যদি আপনি বলেন? পাকিস্তান তো অল আউট ক্রিকেট খেলবে যেটা বলা হয়, যে আজকে তারা সর্বোচ্চ চেষ্টা করবে, তাদের সবচেয়ে ভালো রান 350-400 বা এর চেয়ে বেশি পারলে তারা আরও বেশি রান নেওয়ার চেষ্টা করবে। সরফরাজ তো বলেই দিল তো যারা 600 রান করতে চায়, তো তারা তারা তাদের পক্ষ থেকে চেষ্টা করবে। তো আমার মনে হয় যে লর্ডসের যে পিচ, বাংলাদেশের প্রথম ম্যাচ লর্ডসে, হোম অফ ক্রিকেটে বাংলাদেশের প্রথম ম্যাচ, বাংলাদেশও খুব ভালো করার চেষ্টা করবে, লর্ডসে প্রথম ম্যাচে যাওয়ার চেষ্টা করবে, হয়তো 300-320 এই ধরনের রান হতে পারে, আমাদের কমও হতে পারে। আমাদের একজন দর্শক জিজ্ঞেস করছে, নুজহাত, সে বলছে আজকে সাব্বিরের স্থানে মাহমুদুল্লাহকে নেওয়াটা কেমন ভাবে দেখছেন? আসলে মাহমুদুল্লাহ যেহেতু একটা আসলে ইনজুরি আছে, ইনজুরি থেকে ফিরেছে, সে কিন্তু হয়তোবা তার খেলার মতো মোটামুটি অবস্থা ছিল ইন্ডিয়ার সাথে, কিন্তু কোনো ধরনের ঝুঁকি নিতে চায়নি। সাব্বির ইন্ডিয়ার সাথে খুব ভালো একটা নক করে আমরা দেখেছিলাম, ভালো ব্যাটিং করেছে, কিন্তু সে আসলে ম্যাচটা শেষ করে আসতে পারেনি। আর মাহমুদুল্লাহ হচ্ছে একদম রেগুলার প্লেয়ার বাংলাদেশে, ভালো ভালো করছে, সবসময় ভালো পারফরমেন্স করে, বিশেষ করে এশিয়ান কান্ট্রিগুলোর বিপক্ষে মাহমুদুল্লাহর পারফরমেন্স অনেক ভালো। তো স্বাভাবিকভাবে ইনফর্ম যে যারা আছে তাদের তাদেরকে এই দলে রাখতে চাইবে। ধন্যবাদ ভাইয়া, আসলে বাংলাদেশের জন্য অনেক শুভকামনা, যেহেতু বাংলাদেশ 2019 বিশ্বকাপে বাংলাদেশের এটি সর্বশেষ ম্যাচ, আমরা সবাই প্রত্যাশা করি যে বাংলাদেশ আসলে জয়টা দিয়ে তাদের বিশ্বকাপটা শেষ করুক। সর্বশেষ একটা প্রশ্ন, এবং আসলে যেহেতু মাশরাফির এটি তার কেরিয়ারের হয়তো সর্বশেষ বিশ্বকাপ ম্যাচ আজকে, আপনি কেমনটা দেখছেন মাশরাফিকে যদি একটু ছোট করে বলতেন একদমই? মাশরাফি আসলে বাংলাদেশের কি, বাংলাদেশ দলের জন্য কি, এটা আসলে সবাই জানে। 14 যখন এশিয়া কাপ চলছে তখন বাংলাদেশ টানা ব্যর্থ মুশফিকের ক্যাপ্টেন্সিতে, এরপরই মাশরাফির হাতে ক্যাপ্টেন্সি আসা, তারপর থেকে দুর্দান্ত ঘুরে দাঁড়ানো দল, জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ জয়, তারপর বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা, এবং চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টে যেখানে সবচেয়ে ভালো দলগুলো খেলে সেখানে সেমিফাইনাল খেলা, দুর্ভাগ্যবশত 2 বারই ভারতের বিপক্ষে পড়ে বাংলাদেশকে বাদ করতে হয়। মাশরাফির ক্যাপ্টেন্সিতে আসলে বড় বড় দলগুলোর বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে ভালো খেলেছে, এবং হচ্ছে বাংলাদেশ একমাত্র ট্রফি জিতেছে সম্প্রতি তার ক্যাপ্টেন্সি আন্ডারে। ক্যাপ্টেন্সি নিয়ে নো ডাউট, বিশ্বকাপেও হচ্ছে দুর্দান্ত ক্যাপ্টেন্সি ছিল, একটু হতাশার জন্য তার বিশ্বকাপটা, মাত্র 1টি উইকেট পেয়েছে, আসলে উইকেট তো ভাগ্য দুর্ভাগ্যের ব্যাপার, কিন্তু প্রতিদিনই বোলিং কোটা শেষ করতে পারেনি, লাইন লেন্থ নিয়েও কিছু কাজ করতে হয়েছে তাকে। সব মিলিয়ে মাশরাফি বাংলাদেশ ক্রিকেটের লিজেন্ড, কোনো সন্দেহ ছাড়াই সে বাংলাদেশ ক্রিকেটের লিজেন্ড। তবে বিশ্বকাপে আমার মনে হয় সেটা এটা তার বিশ্বকাপের শেষ ম্যাচ হলেও আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে সম্ভবত সে অপশন নিচ্ছে না, খেলবে, এবং অনেকেই সমালোচনা করছে তার বোলিং নিয়ে, হয়তো ইংলিশ কন্ডিশনে ওভাবে সফল হচ্ছে না, কিন্তু বাংলাদেশের যে স্লো পিচগুলোতে আছে ওখানে মোস্তাফিজের পর কিন্তু সবচেয়ে সফল বলার মাশরাফি, সাকিবের চেয়েও কিন্তু বেশ ভালো উইকেট সংখ্যা, তো হয়তো বিশ্বকাপটা একটু নড়বড়ে গিয়েছে, কিন্তু দুর্দান্ত দুর্দান্ত ক্রিকেটার।
ধন্যবাদ। যদি অল্প 30 সেকেন্ডের মধ্যে বলতেন বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে কিরকম হওয়া উচিত বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ? সামনে আসলে বিশ্বকাপ আমরা নিয়ে 2023 বিশ্বকাপ উজ্জ্বল বলা যায়, বেশ উজ্জ্বল বলা যায়। কারণ হচ্ছে মাশরাফি হয়তো থাকবে না, কিন্তু তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহরা কিন্তু আগামী বিশ্বকাপ খেলার সমূহ সম্ভাবনা আছে। এবং ওরা যে অবস্থা আছে, যেভাবে পারফর্ম করছে, এভাবে যদি পারফর্ম করতে পারে, তার সাথে যদি আমি ইয়াং ক্রিকেটারদের কথা বলি, সৌম্য খুব ভালো ক্লাস ব্যাটসম্যান, লিটন, মিঠুন, সাইফুদ্দিন, মিরাজ, মোসাদ্দেক, সাব্বিরও মাত্র 27 বছর বয়স। তো এই দলটা আসলে এখনই মোটামুটি অভিজ্ঞ, তারা আরও 4 বছর পর আরও বেশি অভিজ্ঞতা অর্জন করবে। তার সাথে হয়তো সাদমান আসতে পারে বা আরও কোনো ভালো ভালো, তো তাসকিন তখন থাকবে। এছাড়া আরও অনেক দুর্দান্ত ক্রিকেটার আছে পাইপলাইনে, এবং হচ্ছে বাংলাদেশ কিন্তু তার পাইপলাইন নিয়ে অনেক বেশি কাজ করে, 25-30 জন নিয়ে, এবং বিদেশ থেকে স্পেশালাইজড কোচ আনে, কোচ এনে তাদের নিয়ে কাজ করে। তো ভবিষ্যৎ ভালো, সম্ভাবনা ভালো সম্ভাবনা আছে। আর যেহেতু 23 বিশ্বকাপ ভারতে হবে, তো হোম সাপোর্ট থাকবে বাংলাদেশের জন্য, এবং হচ্ছে পিচগুলো হয়তো ওভাবে নিজেদের পথ মানে পরিচিত পিচই থাকবে, সেক্ষেত্রে ভালো করার অনেক ভালো সম্ভাবনা আছে। ধন্যবাদ আতিক ভাইকে। যেটি বলছিলাম সেটি হচ্ছে আজকে বাংলাদেশের আসলে শেষ ম্যাচ, তো আমরা চাই বাংলাদেশ জিতুক, এবং মাশরাফি শেষ বিশ্বকাপের শেষ ম্যাচটি যেন আসলে বাংলাদেশের জয় দিয়ে তাকে একটা উপহার দেওয়া যায়। আসলে তার অবদান আমরা জানি না কতটুকু আমরা দিতে পারবো। আমাদের গো গ্লোবালের পক্ষ থেকে মাশরাফির জন্য অনেক অনেক বেশি শুভকামনা, আমরা স্যালিউট জানাই মাশরাফিকে আমাদের গো গ্লোবাল পক্ষ থেকে। আমরা একটি ঘোষণা দিয়ে রাখি, সেটি হচ্ছে আমাদের আগামী সেমিফাইনালের 2টি ম্যাচ আমরা, এবং ফাইনাল আমরা 3টি ম্যাচ আমরা ইনশাল্লাহ আমাদের গো গ্লোবালের গো ক্রিকেট থেকে আমরা প্রি ম্যাচ আমরা লাইভ করব। সবাই আমাদের সাথে থাকবেন, এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের লাইভ আজকে এখানেই শেষ করছি। সবাইকে সালামু আলাইকুম, ধন্যবাদ।